কয়েক দশক ধরে আফগানদের বিনোদন দিয়েছে কাবুলের ঐতিহাসিক সিনেমা হল আরিয়ান। বলিউড সিনেমা থেকে শুরু করে আমেরিকান অ্যাকশন মুভিও দেখানো হতো এই সিনেমা হলে, কিন্তু ক্ষমতা দখলের পর এটি বন্ধ রাখার নির্দেশ দেয় তালেবান। এতে অনিশ্চয়তায় পড়েছে এখানকার কর্মীরা। গত আগস্টে ক্ষমতা দখলের পর কাবুলের আরিয়ানা ও অন্যান্য সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেয় তালেবান। এরপর থেকে বন্ধ আরিয়ানার কার্যক্রম। ইসলামিক আমিরাত ক্ষমতা দখলের পর সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। তারা কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এমনটাই থাকবে। তারা হয়তো শরিয়া আইনের অধীনে ইসলামিক চলচ্চিত্র দেখানোর জন্য হলগুলো খোলার সিদ্ধান্ত নিতে পারে। তবে এই হলের প্রায় ২০ জন পুরুষ কর্মচারী এখনো কাজে আসেন, রেজিস্ট্রি খাতায় রোজ নাম লেখেন এই আশায় কোনোদিন হয়তো বেতন পাবেন। তবে আরিয়ানার নারী পরিচালককে আর আসতে দেয়া হয় না কর্মক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখনো কাজে আসি প্রতিদিন, তারা আমাদের আসতে না করেনি, কিন্তু আমরা কবে বেতন পাবো তা জানি না। হলটির কর্মীরা এখন চিন্তিত সিনেমার বিষয়ে তালেবান কি সিদ্ধান্ত নেবে সে বিষয়ে, যদিও সিনেমা দেখানোর অনুমতি দেয়া নিয়ে খুব বেশি আশা করছেন না তারা। সিনেমা হলে কোনো চলচ্চিত্র না দেখানো হলে বড় ক্ষতি হবে বলে জানান হলের কর্মীরা। সিনেমা গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশে যদি সিনেমা না থাকে তাহলে সেখানে কোনো সংস্কৃতিও থাকে না। সিনেমার মাধ্যমে আমরা অন্যান্য দেশ যেমন ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ভারত দেখেছি। আরিয়ানায় সবচেয়ে ভিড় হতো বলিউডের সিনেমা দেখার জন্য। এছাড়া আফগান অনেক সিনেমাও দেখানো হতো এই সিনেমা হলে। ১৯৬৩ সালে রাজধানী কাবুলে যাত্রা শুরু হয় আরিয়ানার। কাবুলের চারটি সিনেমা হলের মধ্যে আরিয়ানা একটি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।